প্রত্যেকটা দলের জার্সি নিয়েই এখন দলগুলো খুব চিন্তা ভাবনায় আছে। অনেকে জার্সি কনসেপ্ট রেডি করে ফেলেছে, অনেকে কোন জার্সি তৈরি হবে সেটাও সিলেক্টেড, অনেকে তো জার্সি তৈরি করতেও দিয়েছে। কিন্তু প্লেয়ারের পাশাপাশি যেন একটু পিছিয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী। তবে দুর্বার রাজশাহী যেমন নতুন প্লেয়ারদের সাথে কথা বলছে, তেমন উদ্যোগও নিয়েছে নতুন। গতকালকে একটি পোস্টের মাধ্যমে দুর্বার রাজশাহী ফ্যান ফলোয়ারদের থেকে তাদের তৈরি করা কনসেপ্ট জানতে চেয়েছে। ইতোমধ্যে দুইটা কনসেপ্ট তাদের চোখে পড়ে গিয়েছে। স্ক্রিনে এখন যে দুইটা কনসেপ্ট দেখতে পাচ্ছেন, এই দুইটাই দুর্বার রাজশাহী এখন পর্যন্ত আলোচনায় রেখেছে। এরপর নতুন কোনো ভালো কনসেপ্ট আসলে হয়তো সেটাকেও আলোচনায় রাখতে পারে। এরপর যতগুলো কনসেপ্ট তাদের ভালো লাগবে সেখান থেকে একটি ভোট করা হবে, এবং ভোটের মাধ্যমে যেই একটি জার্সি সিলেক্ট করা হবে সেটাই হবে আগামী বিপিএল এর জন্য দুর্বার রাজশাহীর জার্সি। শুধু তাই নয়, দুর্বার রাজশাহী বেশ কিছু বিদেশি ক্রিকেটারের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। জার্সির পাশাপাশি দলটিতে আসছে বিদেশি নতুন চমক। প্রিয় দর্শক, এই দুইটি জার্সির মধ্যে কোনটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।